কিনা রাসূল বলছে দাড়ি রাখতে আমাকে দাড়ি কাটতে ভালো লাগে কথা বলেন ঠিক কিনা ভুল বললাম না খারাপ বললাম আল্লাহ বলেছেন সুদ খাবি না আমাকে সুদ খেতে ভালো লাগে আল্লাহ বলতেছে ঘুষ খাবি না আমাকে ঘুষ খেতে ভালো লাগে আছে না নাই আছে আপনাদের এলাকায় তো সুদখোর নাই আছে আরে না নাই আছে আল্লাহ কি বললেন সুদখোরদের ব্যাপারে আহা সুদ যারা খান আমি ছোট্ট একটা কোরআনের আয়াত আপনাদেরকে অপ্রাসঙ্গিক বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين আমার আল্লাহ বললেন হে বান্দারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আর খবরদার খবরদার চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না জোর করে মানুষের কাছ থেকে গলা পাড়াই ধরে টাকা নিও না এ ধরনের চক্রবৃদ্ধি হারে সুদ আমি হারাম করেছি যদি এটা তোমরা মানো তবেই মুমিনিন আর যদি এটা খাও তোমরা কোনোদিন মুমিনিন হতে পারবে না আমার আল্লাহ বলতেছেন যারা সুদ খায় এরা কোনোদিন মুমিনিন হইতে পারবে না ঠিক কিনা বলে আমাদের দেশে সমাজে এমন একটা চরিত্র হয়ে গেছে সুদ আর সুদ নাই সুদ হয়ে গেছে হাদিয়া ঠিক কিনা বলে সুদ আর সুদ নাই সুদ হয়ে গেছে কি হাদিয়া আমার আইসা বলে হুজুর আপনি মাহফিল করেন গাড়ি ভাড়া যায় 5000 খাওয়া দাওয়া থাকা টাকা দিয়ে ধরেন আর 5000 10000 তা আপনি 20000 নেন পরের 10000 যদি নেন ওইটা বাড়তি নেওয়াটা যদি হাদিয়া হয় তাহলে একজনের মা মারা যাচ্ছে বেচারা টাকার অভাবে চিকিৎসা করাইতে পারতেছে না আমি তারে 50000 টাকা দিয়ে সহযোগিতা কইরা পরের মাসে যদি 60000 নেই তাহলে সেটা সুদ হবে কেন উল্টো তো হাদিয়া হবে শয়তান কারে কয় চিন্তা করে দেখছেন আমাদের কাছে এসে জিজ্ঞাসা কর আমার কথা হলো তুই ঠেকায় টাকা নিবি কেন টাকা যদি এতই দেওয়া ভালো লাগে তুই রাস্তায় খোঁজ কে অসুবিধায় আছে কে বিপদগ্রস্ত আছে কার টাকা নাই তুই তারে খুশি হয়ে টাকা দে ঠিক কিনা বলে আমরা তো গলা পাড়াই ধরে টাকা নেই না আমগুলো তো খুশি হয়ে টাকা দেয় ঠিক কিনা বলে মোহাব্বত করে টাকা দেয় আর কোরআনের দায় যারা তাদেরকে তো টাকা দিতেই হবে কারণ কোরআনের থেকে শ্রেষ্ঠ কেতাব আর দুনিয়াতে কথা বলেন ঠিক কিনা আজকে তাফসিরুল কোরআন মাহফিল যদি না থাকতো দেখেন না আগে কত যাত্রা পালা হইতো এখন হয় কথা বলে না আপনাদের এলাকায় যাত্রা পালা হইতো না হইতো কিনা বলেন গানের কনসার্ট আগে হইতো এখন এত গানের কনসার্ট আছে আগে সিনেমা হল ছিল প্রতি থানায় থানায় সিনেমা হলের শেষ হয়ে গেছে কি যায় নাই কথা বলে না সিনেমা হল আছে এখন আগের মতো না আগে নায়ক নায়িকা পোলাপান সব সাকিব খান সালমান খান ক্যাটরিনা খান সব খানের স্টাইল ধরত ঠিক কিনা খালি জিজ্ঞাসা করলে নিজেই কইতো বাড়িতে আমি হলাম সালমান খান আছে না নাই কথা বলেন আছে না নাই আর এখন সেই যুবকরা কনসার্ট বাদ দিল যাত্রাপালা বাদ দিল সাকিব খান বাদ দিল সালমান খান বাদ দিল যুবকরা সব তাফসিরুল কোরআন মাহফিলে ফিরে আসলো শুধুমাত্র এদেশের ঘরে ঘরে তাফসিরুল কোরআন মাহফিলের আলোকমালা আলেমরা পৌঁছে দিয়েছে বলেই না হলে এদেশের যুবক সমাজ ধ্বংস হয়ে যেত ধ্বংসের পথে চলে যেত কথা ঠিক কিনা বলে আজকে সেই তাফসিরুল কোরআন মাহফিলের আলেমদের ব্যাপারে শুধু রাখা হয় হুজুর আপনারা যদি খান সেটা হাদিয়া হয় আমাদেরটা হাদিয়া হবে না আমিও কই তুই খালি মর মরার পরে দেখবি ফেরেশতা কি পরিমাণ মুগুর নিয়ে বসে আছে কথা বলেন ঠিক কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদখোরের যে 70টা গোরা এর মধ্যে আর সব থেকে ছোট গোনা খেয়াল করে শুনবেন এর মধ্যে সব থেকে ছোট গোনা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা এত আস্তে বললেন নাউজুবিল্লাহ আপনি নিজে একটু কল্পনা করেন আপনার ব্রেনটাকে একটাবার সামনে দাঁড়া করান যে সুদ খান আপনাকে যদি আপনার মাকে আমি সামনে এনে দিই জেনা করতে পারবেন হ্যাঁ লজ্জাবোধ থাকলে কুলাঙ্গার সন্তান না হলে জানোয়ার না হলে ও মানুষ পৈচাসিক শয়তান না হলে আপনি এত বড় জঘন্যতম কাজ করতে পারবেন না আর সেই কাজটা আপনি কি করতেছেন সুদ খাইয়া করে দিতেছেন কিয়ামতের দিন আপনার আমলনামা সামনে চলে আসবে দেখবেন আপনার মায়ের সাথে জেনা করছে আল্লাহরে বলবেন আল্লাহ মিথ্যা লাগছে তোমার ফেরেশতারা বেঈমান বদমাশ মিথ্যা কথা বলে আল্লাহ বলবে না আমার ফেরেশতারা মিথ্যা লিখতে পারে আমার ফেরেশতারা তো ওই কারণে লিখেছে আমি আগেই ঘোষণা দিয়েছি আমার রাসূলকে দিয়ে তুই যদি সুদ খাস তুই যদি সুদের লেনদেন করিস তুই যদি সুদের সাক্ষী দাইস তাহলে অটোমেটিক তোর সাথে তোর মায়ের জেনার গুণ আমি আমল নামায় দিয়ে দেব তাহলে লজ্জা করে না আপনার
আপনার নিজের মায়ের সাথে আপনি জিনার গুনার সাথে সম্পৃক্ত করাচ্ছেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন বলেন আমিন আরো জোরে বলুন আমিন আমার আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তওবা কবুল করে কারণ তিনি হলেন দয়ালু আল্লাহ তওবা কবুল করবে যদি তুমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো সুদ খাওয়া অপরাধ অন্যায় করা অপরাধ থেকে যদি ফিরে আসো আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহগুলো maaf করে দিবে তাহলে আমরা আজকে থেকে সিদ্ধান্ত নেব আমরা আর কোনোদিন অপরাধ করতে চাইব না ইনশাআল্লাহ আরেকটা অপরাধ সমাজের বলে দেই সুযোগ পেয়েছি বলে যাই কারণ আর কবে আসবো জানি না আরেকটা অপরাধ হলো আমাদের সমাজে সবথেকে খারাপ অপরাধ সেটা হলো একজন আরেকজনের কথা এর কথা ওরে যায় কয় ওর কথা ওরে যায় কয় হেন হেন গ্যাঞ্জাম লাগায় দেয় ঠিক কথা বলেন আছে না নাই এরকম এদেরকে বলা হয় ক্রিমিনাল মুনাফিক আরবিতে বলে মুনাফিক ইংরেজিতে বলে ক্রিমিনাল আর বাংলায় বলে ওরে বাটপা ঠিক কথা বলেন ঠিক কি না ঠিক এই যে যে কাজটা করলেন আপনি এর কথা ওরে লাগাইলেন এ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন হাম্মাযিম মাশাইম বিনামিম যারা এর কথা ওরে গিয়ে লাগায় দেয় গোপন অনুসন্ধান করে খবরদার এগুলো কিছু করা যাবে না এর কথা ওরে লাগানো যাবে না এর ব্যাপারে অনুসন্ধান করা যাবে না আমার রাসূল বলেছেন কেউ যদি কারো দোষ ত্রুটি গোপন রাখে কেউ যদি কারো অপরাধ গোপন রাখে তাহলে ওই লোকটার কোনো ক্ষতি হবে না কিন্তু যেই লোকটা অপরাধ গোপন করলো যেই লোকটা দোষ ত্রুটি গোপন রাখলো কিয়ামতের দিন আল্লাহ তার এমন দোষ ত্রুটি গোপন করে রাখবেন যেই দোষ ত্রুটির কারণে তার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল সুবহানাল্লাহ আল্লাহ দুনিয়ার বুকে এই যে মুরব্বী সাহেব একটা অন্যায় করছে কেউ দেখে নাই আপনি দেখছেন এই দোষটা আপনি যদি বাড়িতে এসে জানো পুরে বাপরে ওই যে হুজুরের পাশে ডান পাশে যে বসা ছিল পুরে বাপরে কি জিনিস সে না এটা করছে এই কথা আবার একজনকে কইলেন সে আবার যে আরেকজনকে বললো এই যে প্রচার হলো এই প্রচার না করে যদি আপনি চুপ করে বসে থাকেন না বলেন চুপচাপ করে ওনাকে সংশোধন করাই দেওয়ার চেষ্টা করেন একা একা নিরিবিলি যে ভাই আপনারে কিন্তু এইটা করতে দেখছি আমি কাউকে বলবো না খবরদার এই কাজ আর করেন না আমি দেখছি চুপচাপ আরেকজন দেখলে কিন্তু আপনি সাইজ হয়ে যাবেন এই যে কথাটা বললেন বিষয়টা গোপন করলেন আমার আল্লাহ রাসূল বলল কিয়ামতের দিন এমন কিছু অপরাধ তোমার আছে যেটা দুনিয়ার কেউ দেখে নাই দেখেছেন কে আরো জোরে বলুন কে এবং সেই অপরাধের কারণে তোমার জাহান্নাম হয়ে যাবে এরকম অপরাধ আল্লাহ কিয়ামতের দিন গোপন রাখবেন বান্দার অপরাধ গোপন রাখার কারণে বলেন সুবহানাল্লাহ তাহলে আপনি দোষ ত্রুটি প্রকাশের দরকার নাই কি দরকার আছে আপনার প্রকাশ করে অমুকের মাইয়া কোথায় চলে গেল অমুক লোক কেন হাসলো অমুক লোক কেন শুয়ে বলল অমুক লোক রাত বারোটার সময় রাস্তা দিয়ে হাইটা যাইতে কেন দেখলাম আমাদের সমাজে আমরা আমাকে নিয়ে চিন্তা করি না আরেকজনের নিয়ে চিন্তা করতে করতে আমরা শেষ কথা বলেন ঠিক কিনা নিজের নিয়ে কোনো চিন্তা নাই নিজে দুনিয়ার সব থেকে বড় শয়তান এটা নিয়ে কোনো খবর না আরেকজন কেন শয়তানি করলো এই চিন্তায় আমি শেষ হয়ে যাই আপনার কবরে কিও যাবে কথা বলে না আপনার কবরে কি আরেকজন যাবে আপনার কবরে আপনাকেই যাইতে হবে কবরের ভিতরে শোয়ানোর পরে ইদা উকমিনাল মাইয়াতু আতাহু মালাকান ইয়াসালানে দুইজন ফেরেশতা আসবে আইসা আপনার কাছে আরেকজনের কথা জিজ্ঞাসা করবে না যে অমুক কি করছিল ওই যে আব্দুল কুদ্দুসের ছেলে অমুকের মাইয়ারে নিয়ে গেছিল ক্যানেডার হিসাব দে এটা বলবে আপনারে ওই পাশে মুরব্বি বসে বসে কি করছিল এটার হিসাব দে বলবে আপনাকে আপনাকে বলবে মান রব্বুকা ওমান দেনুকা ওমান নাবিয়ু কোন কোন বর্ণনা এসেছে আল্লাহ রাসূলকে সামনে এনে দেখায় দেওয়া হবে বলবে চেনো লোকটা এই লোকটাকে চেনো যদি উত্তর দিতে পারেন মাফ উত্তর না দিতে পারলে সাইজ করার জন্য ফেরেশতারা বসে আছে কথা বলেন ঠিক কি না তাহলে কি দরকার আছে কি প্রয়োজন আছে আপনার এগুলো করার এগুলো থেকে বের হয়ে আসেন বাদ দেন সমাজের চরিত্র ভালো করতে হলে অন্যের দোষ অনুসন্ধান করা বাদ দেন সমাজের চরিত্র ভালো করতে হলে একজনের কথা আরেকজনের লাগাই দিয়া ঝগড়া করা বাদ দেন সমাজের চরিত্র ভালো করতে হলে সুদ ছেড়ে দেন সমাজের চরিত্র ভালো করতে হলে সিগারেট ছেড়ে দেন সমাজের চরিত্র ভালো করতে হলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার রাসূলের আদর্শের দিকে ফিরে আসো না হলে সমাজের চরিত্র কোনোদিন ভালো হতে পারবে না আরো জোরে বলুন পারবে না আল্লাহ তাআলা সে কথাই বলেছেন